আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হলো বেঁচে থাকার জন্য আমাদের খাবার খেতে হয়। আমরা সাধারণত ভাত, মাছ, পাউরুটি, বার্গার বা বিভিন্ন ফাস্টফুড খেয়ে থাকি। তবে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা খাবারের জন্য সারা পৃথিবী ভ্রমণ করে থাকে। বিভিন্ন দেশে এমন কিছু খাবার আছে যা দেখলে বা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে, যেমন আস্ত গরুর জিব্বা কিংবা কোনো মাছের কাঁচা চোখ। আজ আমরা আপনাদের এমন কিছু খাবার দেখাতে যাচ্ছি যে খাবারগুলো দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে মানুষ এসব জিনিস খেয়ে থাকে। চলুন তবে শুরু করি আমাদের আজকের ভিডিও। অজানাকে জানতে আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা সবাই জানি টুনা মাছ পৃথিবীর অন্যতম দামি মাছ, বিশেষ করে জাপানে টুনা মাছের সুশি তো জগৎ বিখ্যাত। এই সুশি বানানো হয় টুনা মাছের সবচেয়ে সেরা অংশ, পেটের অংশ দিয়ে। তবে জাপানিরা টুনা মাছের কোনো অংশই বাদ দেয় না, বিশেষ করে এখন জাপানিদের এক প্রিয় খাবার টুনা মাছের কাঁচা চোখ। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, জাপানের বেশ কয়েকটা রেস্টুরেন্ট এবং আরে টুনা মাছের চোখ কাঁচা এবং সিদ্ধ করে পরিবেশন করা হয়। যারা এই টুনা মাছের চোখ খেয়েছেন তাদের মতে এর স্বাদ অনেকটাই স্কুইডের মতো। তবে কিছু কিছু শেফ এই টুনার কাঁচা চোখকে বেশি সুস্বাদু করতে এর সাথে সয়া সস এবং আদা মিশিয়ে থাকে। তবে আমি জাপানে কখনো গেলে সাধারণ খাবারই খেতে পছন্দ করব। কাউটাং বা গরুর জিব্বা। আপনার কাছে হয়তো মনে হতে পারে গরুর জিব্বা খাওয়াটা বেশ জঘন্য একটা ব্যাপার। তবে 1950 সালের পর থেকে গরুর জিব্বা খুবই জনপ্রিয় একটি খাবার আমেরিকায়, আর এখন তো পৃথিবীর অনেক দেশেই প্রচণ্ড জনপ্রিয় খাবার এই গরুর জিব্বা। গরুর জিব্বা খেতে খুব আলাদা কিছু নয়, এর স্বাদ অনেকটাই সাধারণ স্টেকের মতো। আর এখন তো অনেক দেশে বার্গার এবং স্যান্ডউইচের মধ্যে গরুর জিব্বা ব্যবহার করা হয়। এছাড়া স্যুপ এবং কিছু মাংসের সালাদেও ব্যবহার করা হয় গরুর জিব্বা। তবে গরুর জিব্বা দিয়ে সবচেয়ে বিখ্যাত ডিশ তৈরি করে মেক্সিকো, যার নাম টাকো স্টেক। তবে আপনি বেশি স্বাস্থ্য সচেতন হলে আপনার এর থেকে দূরে থাকাই ভালো, কারণ গরুর জিব্বায় রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং কোলেস্টেরল। ডিপ ফ্রাইড মার্স বার। এখন যে খাবারের কথা বলছি এ খাবার কিন্তু আপনি স্কটল্যান্ড ছাড়া পৃথিবীর কোথাও পাবেন না। আর আগেই বলে নিচ্ছি এ খাবার তৈরি করা হয় ভরপুর চিনি এবং ফ্যাট দিয়ে। এ খাবারটা কিছুটা অদ্ভুত, তাই বলে এমন নয় যে এ খাবারে মানুষের মাংস বা ইঁদুরের মাংস দেয়া হয়। আসলে এই খাবারটা বানানো হয় মার্স চকলেট ডিপ ফ্রাই করে। স্বাস্থ্যকর্মীরা সবসময় বলে যাচ্ছেন এই খাবারটা শরীরের জন্য ভালো নয়, তবে যেহেতু এর স্বাদ দারুণ এবং ঐতিহ্যবাহী খাবার, তাই এর থেকে মুখ ফিরিয়ে রাখাটাও প্রায় অসম্ভব। হেড চিজ। নাম শুনেই ভেবে নেবেন না যে এটা কোনো ধরনের চিজ। এটা কোনো চিজ নয়, এটা নিশ্চিত যখন আপনি জানবেন এটা কিসের তৈরি, তখন হয়তো ভেবে খুশি হবেন যে আপনার স্যান্ডউইচে এই চিজ ব্যবহার করা হচ্ছে না। এটা আসলে বানানো হয় বিভিন্ন প্রাণী যেমন গরু বা শুকরের মাথার থকথকে অংশ দিয়ে। বর্তমানে বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে এটা বেশ জনপ্রিয় একটি খাবার, আপনি হজম করতে পারলে টেস্টও করে দেখতে পারেন। ফ্রগ সুশামি। এটা দেখা গেছে পৃথিবীর প্রতিটা প্রাণী কোনো না কোনোভাবে খাওয়া হয় পৃথিবীর বিভিন্ন দেশে। উদাহরণ হিসেবে বলা যায় ব্যাঙের কথা। ব্যাঙ ফ্রান্সের বিভিন্ন রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় খাবার, ইদানিং তো জাপানিরাও প্রচুর ব্যাঙ খেয়ে থাকে। আজ হোক বা কাল হয়তো আপনিও যেখানে আছেন সেখানেও ব্যাঙ খাওয়া শুরু হয়ে যাবে। জাপানে তো ইদানিং তাদের বিখ্যাত খাবার সুশি তৈরি করা হচ্ছে ব্যাঙ দিয়ে। জাপানের কুকরা বল ফ্রগের চামড়া ছাড়িয়ে নেয়ার পর ওই চামড়া দিয়ে এক ধরনের সুশি বানায়, যার নাম দেওয়া হয়েছে সুশামি। জাপানিদের কাছে এটা খুবই জনপ্রিয় কারণ এ খাবার এক ধরনের সুশি। তবে আপনি যদি দেখেন আপনার প্লেটে তেমন একটা ব্যাং দেওয়া হলো যেটা মারা যাওয়ার পরও এর পাগুলো নড়ছে বা চোখ পিটপিট করছে, কেমন লাগবে আপনার খেতে তা আমাদের কমেন্টে জানান। ড্রাঙ্কেন শ্রিম্প। এ খাবার নাম শুনলেই ভাববেন এ হয়তো দারুণ কোনো ডিশ যা রান্না করা হয় মদ দিয়ে। আপনি ঠিকই ধরেছেন, এই খাবার দুইভাবে পরিবেশন করা হয়। যেমন এশিয়ার বিভিন্ন দেশে চিংড়িগুলোকে নির্দিষ্ট সময় ধরে মদের মধ্যে ডুবিয়ে রাখা হয় এবং এরপর জীবন্ত সার্ভ করা হয়। তবে ইউরোপে কাঁচা সার্ভ করা নিষিদ্ধ, তাই সেখানে এদের নির্দিষ্ট সময় মদে ডুবিয়ে রেখে পরে মদ দিয়ে রান্না করে সার্ভ করা হয়। তবে যারা খেয়েছেন এ খাবার তাদের মতে কাঁচা হোক বা রান্না করা এই খাবারের স্বাদ দারুণ। সি অর্চিন।
আমাদের প্রতিটা মানুষের খাদ্যাভ্যাস আলাদা। আমরা কেউ কেউ পছন্দ করি নিজে প্রাণী লালন পালন করে খেতে, আবার কেউ কেউ আছেন যাদের পছন্দ বিশ্বের বিখ্যাত সব খাবার। তাদের কাছে খাবারটা কী দিয়ে তৈরি সেটা খুব বড় কোনো ব্যাপার নয়। সি অর্চিন সংগ্রহ করা হয় সমুদ্রের তলদেশ থেকে। এটা এমন কিছু নয় যে দেখেই আপনার খাবার শখ জাগবে। তবে বর্তমান সময়ে পৃথিবীর অনেক দেশেই খুব জনপ্রিয় এই সি অর্চিন। সি অর্চিনের ভিতরের হলুদ ক্রিমি অংশটাই খাওয়া হয়। অনেকের মতে এটা একটু ক্রিমি এবং মিষ্টি স্বাদের দারুণ এক খাবার। সাশিমি, অনেকেই হয়তো বলবেন সাশিমি তো খুবই জনপ্রিয় সুস্বাদু এবং পুষ্টিকর খাবার, তাহলে কেন আমরা এই খাবারকে আমাদের লিস্টে রেখেছি? তবে হ্যাঁ, এটা সুস্বাদু, জনপ্রিয় এবং পুষ্টিকর এবং অবশ্যই অদ্ভুত, তাই এই খাবারের নাম আমাদের লিস্টে রয়েছে। আন্তর্জাতিকভাবে বলা আছে সরাসরি কোনো কাঁচা মাছ কোথাও পরিবেশন করা যাবে না, কারণ অনেক প্রাণীর বিভিন্ন অংশ কাঁচা খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আর এই সাশিমি তৈরি করা হয় বিভিন্ন ধরনের কাঁচা মাছ দিয়ে। FDA এর মতে সাশিমি হয়তো অনেক জনপ্রিয়, কিন্তু কাঁচা মাছ থেকে কোনো ইনফেকশন হলে তা থেকে সুস্থ হয়ে ওঠা খুবই দুরূহ একটি ব্যাপার। কাসু মার্জু, আপনার খাদ্যাভ্যাস বা আপনার পাকস্থলী যদি তেমন শক্তপোক্ত না হয় বা স্পর্শকাতর হয়, তবে এ খাবার আপনার জন্য নয়। আর আপনি তেমন খাদ্যরসিক না হলে আপনি ভিডিওর এই অংশটি না দেখলেও পারেন, আর যদি দেখতেই থাকেন তবে বুঝে নিচ্ছি আপনি খুবই সাহসী একজন। এটাই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এবং জঘন্য চিজ। আমি জানি না কেন এটা তৈরি করা হয় আর কারাই বা এটা কিনে থাকে। এটা ইতালিতে বেশ জনপ্রিয়। আর মজার ব্যাপার, এটা নিষিদ্ধ কোনো খাবারও নয়। এই চিজের ভিতরে থাকে কৃমির মতো এক ধরনের পোকা। এই চিজ অনেক দিন রেখে দিতে হয় এই পোকা ধরার জন্য। আপনি হয়তো মনে করতে পারেন এই চিজ হয়তো কাউকে মেরে ফেলার জন্য ব্যবহার করা হয়। আসলে তা নয়, যারা খেয়েছেন তাদের মতে এই চিজের স্বাদ পৃথিবীতে অদ্বিতীয়। ইনসেক্টস, আমরা আমাদের এই ভিডিওতে কোনো দেশের কোনো খাবারকে ছোট করার জন্য ভিডিও বানাচ্ছি না। আমরা প্রত্যেক দেশের খাদ্যাভ্যাসকে সম্মান করি, কারণ তারাই বিভিন্ন নতুন নতুন খাবার মানুষের সামনে নিয়ে এসেছে। তবে পৃথিবীর কিছু দেশে স্ট্রিট ফুড বা স্ন্যাক্স হিসেবে বিভিন্ন পোকা বা লাভা খাওয়া হয়, যা রীতিমতো জঘন্য একটি ব্যাপার। বিশেষ করে আমেরিকা, কম্বোডিয়া, চীন ছাড়াও বেশ কিছু দেশে পোকা তো দারুণ জনপ্রিয়। বিশেষ করে কম্বোডিয়াতে তো ঘাস ফড়িং এবং শূককীট খুবই জনপ্রিয়, আর এই খাবারগুলো স্বাস্থ্যকরও বটে। সামনে এক প্লেট শূককীট ভাজা দিলে আপনি কি করবেন কমেন্টে জানান। যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগে, আশা করব সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই অনুরোধ রইল তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।